গিয়ে হেঁটে চলেছি, আর সবে আমরা লাঞ্চ করলাম এখানে। 150 টাকা দিয়ে বিরিয়ানি খেলাম, চিকেন বিরিয়ানি, একেবারে যাচ্ছে তাই। 150 টাকায় চিকেন বিরিয়ানি, এখানে একটা ছোট্ট একটা মাংস, আলুটা একেবারে অখাদ্য, আর বিরিয়ানি বলে ওটাকে, মানে কি ওটা, বিরিয়ানি না কি জিনিস আমি বুঝতে পারছি না, শুধু ভাত। ভাই আপনারা যারা আসবেন ইকো পার্কে, তারা পারলে আপনার এলাকাতে যেখানে ভালো কোনো রেস্টুরেন্ট রয়েছে, দোকান রয়েছে, সেখান থেকে নিয়ে আসুন বিরিয়ানি, এবং সেখান থেকে নিয়ে আপনারা খান, না হলে আপনারা বাড়ির থেকে নিয়ে আসুন। এখানে ইকো পার্কের মধ্যে আপনার শুধুমাত্র টাকা যাবে, কিন্তু পেট তো মানে ইচ্ছেই হবে না, মন যদি না ভরে, মন তো ভরবেই না, খেতেও একদম অখাদ্য। আমরা একটু লাঞ্চ করে নিলাম যেহেতু দুপুর হয়ে গিয়েছে, আর অলরেডি পর্যটকরা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। আমাদের মেন উদ্দেশ্য আজকে যেখানে যাওয়া, সেই হস্তশিল্প মেলা, তো সেখানের উদ্দেশ্যে আমরা এবারে রওনা হয়েছি ফাইনালি। ঠিক আছে, হ্যালো ভাই আকরম শেখ, ঠিক চিনতে পারলাম না, কমেন্ট করলে হ্যালো, থ্যাংক ইউ দেখার জন্য, সাথে থাকার জন্য। আর এখানে আমরা যা কিছু আজকে ঘুরব, একদম পাশে একটা রয়েছে ওয়াক্স মিউজিয়াম, এখানটায়, তো আপনারা ইকো পার্কে যখন আসবেন তখন কিন্তু এই ওয়াক্স মিউজিয়াম, এই যে এখানেও কিন্তু ঘুরে যেতে পারেন। একবার কল করেছিলাম, ও আকরম, আচ্ছা আচ্ছা, বসিরহাট মিলন মেলাতে দেখা হয়েছিল গত বছর, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এবার এবার বুঝতে পেরেছি। হ্যাঁ, আমি কিছুদিন আগে 11 তারিখে মিলন মেলাতে ঘুরে এসেছি, ভিডিও করে এসেছি, তো সেটাও চ্যানেলে আসবে খুব শীঘ্রই। তোমরা ভালো আছো নিশ্চয়ই, তোমাদের সঙ্গে দেখা হয়নি ওখানে গিয়ে মনে হচ্ছিল। যাই হোক, তোমাদের বাদুড়িয়াতেও মেলা হবে, সেটার ডেটটা আমাকে জানিও, চেষ্টা করব তোমাদের ওই ভরত মেলাতে ঘুরে আসার আর ভিডিও করে আসার। যাই হোক, আজকে আমরা ইকো পার্কে এসেছি, আর এখন আমরা যাচ্ছি হস্তশিল্প মেলার দিকে, 23 তারিখে যাব। আচ্ছা ঠিক আছে, অবশ্যই। আর বসিরহাটে আরেকটা স্বাস্থ্য মেলা শুরু হবে 18 তারিখে ডিসেম্বরে, চেষ্টা করব ওখানে যাওয়ার, দেখা যাক। আর 23 তারিখে তোমাদের ওখানে মেলাটা যদি সম্ভব হয় অবশ্যই ঘুরে আসব। থ্যাংক ইউ, এভাবে পাশে আছো স্যার। এখন ইকো পার্কে কে কোথায় আছেন? হ্যাঁ, আমরা এখন ইকো পার্কে, এটা 1 নম্বর গেটের দিকে যাচ্ছি, যে কমেন্ট করলে শামিম, আচ্ছা হ্যাঁ শামিম, হ্যাঁ আমরা এখন ইকো পার্কে আছি, 1 নম্বর গেটের দিকে যাচ্ছি, আমি আর আমার একটা স্টুডেন্ট সাহিল দুজনে মিলে চলে এসেছি, আর এখন আমরা হস্তশিল্প মেলাতে যাচ্ছি। 3 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম, আর এখন আমরা 1 নম্বর গেটের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। লাঞ্চ করছিলাম, 2টোর পরে এখানে ঢুকেছি, যেহেতু 2টো থেকেই মেলাটা শুরু, আর লাঞ্চ করছিলাম, ওই লাঞ্চের কথাটাই বলছিলাম, একেবারে অখাদ্য বিরিয়ানি খেয়েছি, মানে কি বলবো, মানে সেটাকে বিরিয়ানি বলে না কি বলে ঘোড়ার ডিম নিজেও বুঝতে পারছি না। এর থেকে আমাদের গটপুকুরে দাওয়াতের বিরিয়ানি অনেক ভালো। যাই হোক, তো আপাতত এখানে শেষ করছি, আর ওখানে গিয়ে দেখা যাবে, যা যা দেখবো সেগুলো সবটাই ভিডিও হবে এবং সেটা আস্তে আস্তে চ্যানেলে আসবে। হ্যাঁ আমি ভালো আছি, হ্যাঁ তুমি কেমন আছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আশা করি তুমিও ভালো আছো, ঠিক আছে, সবাই সাথে আছো। ইকো পার্কের যেহেতু গত বছর আমরা ঘুরে গিয়েছি, সেই জন্য এখানে আর বিশেষ কিছু, হ্যাঁ যাক ভালো আছো শুনে দেখে ভালো লাগলো, সেই জন্য এখানে আর বিশেষ কিছু আমরা আজকে ঘুরে দেখলাম না, এবার ওখানে যাব। কবার হলো? হ্যাঁ কবার হলো মানে গত বছরেই আমরা এসেছিলাম, আর এবারে এই দ্বিতীয়বার, তো এখানে আজকে আসার উদ্দেশ্য নয়, উদ্দেশ্যটা সামনে আমরা যেখানে যাচ্ছি, তো সেইটার জন্যই এটা ধরতে পারো দ্বিতীয়বার। একেবারে গত বছরে 26শে ডিসেম্বর এসেছিলাম, আর আজকে 16ই ডিসেম্বর, আবার 1 বছর হয়নি, তো সেই জন্য ঠিক আছে, লাইভটা এখানে শেষ করছি। যারা যারা সাথে ছিলে তাদের সবাইকে ধন্যবাদ, আর এভাবেই পাশে থেকো সবাই, ভালো থেকো সবাই, টাটা। না ওটা অন্য।